দেখতে পাচ্ছেন ভাই ছোটবেলা থেকে পাটা এরকম ভাষাতে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই আপনার পায়ে এই সমস্যাটা কত বছর ধরে? জন্মগতভাবে না, দেখতে পাচ্ছেন ভাই চলাফেরা তো অনেক কষ্ট হয় না ভাই আপনাদের? জি, চলাফেরা ভাইদের অনেক কষ্ট, দেখতে পাচ্ছেন পাও না থাকলে যে ধান নাই সে বোঝে যে কীরকম মানে যন্ত্রণা বা কী কষ্ট। ভাই আপনি এর এগুলা করতেছেন কত বছর ধরে ভাই? ভাই আগে তো সবাই ভালো মতন দিত, এখন মনে করেন যে মানে কম দেয় না, সব কিছুর দাম বাড়তির কারণে মানে এখন কীরকম ভাবে দিন কাটাইতেছেন ভাই? খুব কষ্টে দিন কাটাইতেছি বলতে গেলে, চলাই দিয়েছে না। আপনি তো অনেক কষ্ট, তারপরেও দেখি মুখে আল্লাহ দিলে হাসি আছে, যাক দোয়া করি আল্লাহ যেন এরকম সারা জীবন হাসিতে রাখতে পারে। আপনি দেশে বাড়ি কোন জায়গা ভাই? ময়মনসিং ভালুকা। ও আচ্ছা, ঢাকা কত বছর আইছেন ভাই? এগারো বছর ধরে আইছেন। ও আপনার বিয়ে শাদি করছেন? বিয়ে শাদি করছেন, ছেলে মেয়ে কয়জন? দুই ছেলে আর কয় মেয়ে? দুই ছেলে শুধু, মাশাআল্লাহ দুই ছেলে দিছে ভাইয়ের। আর ভাবি তো দেশেই থাকে না, ছেলে মেয়ে দেশেই থাকে। আপনি যান কতদিন পরে পরে? আমি এক দেড় মাস পরে যান না? এক দেড় মাস পরে। আপনারা কয় ভাই কয় বোন ভাই? দুই ভাই ছয় বোন। আপনি কয় নাম্বার ভাইয়ের মধ্যে ভাই? আমি ছোট ভাইয়ের ছোট, তারপরে বোনগুলা না, তারপরে বোনগুলা। আজকে এই পর্যন্ত কত ইনকাম ই হয়েছে ভাই? 200 টাকার মতন। ও তাও ডেলি কিরকম হয় ভাই এখন? 400। আগে একটু বেশি হইতো, আরো এখন সব কিছুর দাম বাড়ার কারণে মনে হয় একটু এখন মানে কম, সবাই কম দেয় না, সেরকম দিতে চায় না, সব কিছুর দাম বাড়তি, চাউলের দাম, ডিমের দাম, মানে সব কিছুর দামই, সব কিছুর দামই বাড়তি বর্তমানে না? আচ্ছা ভাই, ভালো থাকবে না ভাই? আচ্ছা, দোয়া করি যেন ভালো মতন থাকতে পারেন। আচ্ছা, এখানে আপনার বাসা কোন জায়গাতে? বাসা কোন জায়গা ভাই? সুইচ গেটে। ও আপনি কি কে নিয়ে যায় আপনার এই জায়গা থেকে? রিক্সা দিয়ে আসে। ও আপনি নিজে একাই মানে একটু একটু বর দিয়ে যে এটা দিয়ে চলাফেরা করেন না? এটা দিয়ে ভাই চলাফেরা করেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা ছেলে আপনার, বড় ছেলে কত বড় ভাই? বড় ছেলে 8 বছর। 8 বছর হইব। আর ছোটটা? ছোটটা 4 বছর হবে। লেখাপড়া করাইতেছেন তো? মাদ্রাসায় পড়াইতেছেন, যাক মাশাআল্লাহ। ভাই বড় ছেলের মাদ্রাসা পড়াই দিচ্ছে, আর ছোট ছেলে? ওয়ানে ভর্তি করাইবেন না? আপনার আশেপাশে ধরনের মানুষ থাকলে অবশ্যই আপনারা যা পারেন আপনারা হেল্প করবেন, ঠিক আছে? সবাই ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা ভাই, আমাদের ভালো থাকবেন না ভাই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার এই ভিডিও রেড করার মূল কারণটা হচ্ছে কি, আমি গরিব অসহায় মানুষের ভিডিও করার কারণই হচ্ছে তা ভিডিও মানে দেখালে মানুষ দেখেই মানুষ শেখে, ঠিক আছে? দেখেই মানুষ শেখে। আমরা চাই এই ভিডিও যা দেখেন আশেপাশে তাদের অনেক অসহায় গরিব মানুষ আছে, তাদের আপনারা কি যা পারেন, আপনারা 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা, 50 টাকা যা পারেন, সারাদিন তো বিড়ি সিগারেট বা আপনারা বন্ধুবান্ধব নিয়ে চা আড্ডা মানে অনেক কিছুই খাওয়া দাওয়া করেন, কিন্তু এইসব অসহায় মানুষদের মনে করেন যে আপনি একবেলা নাস্তার টাকা বা এরা তো কাম কাজ করে খাইতে পারে না, আপনারা যদি দেন এরা ভালো মতন চলতে পারবে, তাদেরও সংসার আছে, তাদেরও ফ্যামিলি আছে, তারও খরচ লাগে, এর জন্য আমার এই ভিডিওটি করা। সবাই আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন।